হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আমি শুভঙ্কর, আপনারা দেখছেন জব অ্যালার্টস 360 ইউটিউব চ্যানেল। আজকের খবরটি হলো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বোর্ডের পক্ষ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সম্পূর্ণ 2022 নতুন ভ্যাকেন্সি। এটাতে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, তো বিস্তারিত আমরা এই ভিডিওতে জানবো। সমস্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল, তো চলুন ভিডিওটা শুরু করি। তবে ভিডিওটি শুরু করবার আগে একটি ছোট রিকোয়েস্ট, আপনারা যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং নিত্য নতুন ভিডিওগুলি আপডেট পেয়ে যাওয়ার জন্য অবশ্যই বলবে পাশে দেওয়া বেলটির অল নোটিফিকেশনটি অল করে রাখুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আপনারা একদম অফিসিয়াল নোটিশটি এই মুহূর্তে একদম দেখতেই পাচ্ছেন একদম। তো সেখানে ডিপার্টমেন্ট সর্বপ্রথম, যেটা আমি ভিডিও শুরুতে একবার বলেছি, যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বোর্ডের পক্ষ থেকে নিয়োগটি করানো হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি 36টি। নোটিফিকেশান নাম্বার দেখতে পাচ্ছেন সাথে রয়েছে, এটার যে লাস্ট ডেট বলে রাখি যে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ পর্যন্ত আপনারা এটার জন্য, এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো ফেব্রুয়ারি মাসের 27 তারিখ লাস্ট ডেট, যার মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো ভিডিওটা অবশ্যই স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকুন, তাহলে বুঝবেন বিষয়টা, বুঝেই কিন্তু অ্যাপ্লাই করাটা ভালো হবে। ঠিক আছে, তো বেসিক ইনফরমেশান, পোস্ট বেসিক ইনফরমেশানগুলো আমরা এখন জানবো। তো পজিশান যেখানে হলো অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান 2021। ঠিক আছে, তো এখানে পজিশানটা 2021 হলেও অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্টের জন্য কিন্তু এই পজিশানের জন্য নিয়োগ করানো হবে। যেখানে লোকেশান হলো কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলের, ক্যান্ডিডেটস এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কোয়ালিফিকেশান যেখানে হলো ব্যাচেলার্স ডিগ্রি। ঠিক আছে, তো ব্যাচেলার্স ডিগ্রি কোয়ালিফিকেশানের হয়ে নিয়োগ করানো হবে। তো এবং এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান প্রসিডিওর, যেটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নেওয়া হবে, তো কোনো অফলাইন প্রসেস নেই, এখানে অনলাইনের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে। তো এখন ইম্পর্টেন্ট ডেটটা আপনাদের আরও একবার জানিয়ে দিই, যে 7 ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমানো শুরু হয়েছে এবং 27 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনটা জমা করতে পারবেন। এবং পেমেন্ট আপনারা ফি থ্রু অনলাইন মোডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন লাস্ট ডেট পর্যন্তই, সেটা হলো ফেব্রুয়ারি মাসের 27 তারিখ পর্যন্ত। এবং লাস্ট ডেট পেমেন্ট অফ ফি থ্রু অফলাইন মোড। ঠিক আছে, পেমেন্টটা অফলাইন মোড বলতে বলা হচ্ছে যে ব্যাঙ্ক চালানোর মাধ্যমে জমা দেওয়া যেতে পারে, সেটা হলো 28 তারিখ পর্যন্ত। এবং এখানে দেওয়া হচ্ছে যে অ্যাপ্লিকেশান ফি কী লাগবে, ফর অল আদার্স ক্যান্ডিডেটস অর্থাৎ জেনারেলদের জন্য লাগবে কিন্তু এখানে 210 টাকা, এবং এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য তাদের জন্য কোনো ফি লাগবে না। পেমেন্টটা আপনারা অনলাইন এবং অফলাইন দুভাবেই করা যেতে পারে, তবে অ্যাপ্লাই কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে। তো অ্যাপ্লাইটা কীভাবে করবেন সেটাও আমি হালকা একটা ডিটেলস জানিয়ে দেবো, সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকুন। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ভ্যাকেন্সি ডিটেলসটা প্রথমে আপনাদের জানিয়ে দিই। দেখুন, যে ভ্যাকেন্সি ডিটেলস আমি আরও একবার বলে দিচ্ছি, সম্পূর্ণ 36টি ভ্যাকেন্সির জন্য নিয়োগ করানো হচ্ছে। ব্যাচেলার্স ডিগ্রি পাস করে থাকলে অ্যাপ্লাই করা যাবে। এজ লিমিটের ক্ষেত্রে বলে দিই যে নট মোর দেন 36 ইয়ার্স, অর্থাৎ 36 বছরের বয়সের বেশি হলে কিন্তু ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করতে পারবে না। এবং বয়সটিকে হিসেব করবেন আপনার জন্ম তারিখ থেকে 1 জানুয়ারি 2021 থেকে, ঠিক আছে, পর্যন্ত। তো আপনার জন্ম তারিখ থেকে 1 জানুয়ারি 2021 পর্যন্ত আপনার বয়স কত দাঁড়াচ্ছে, যদি 36 মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। এবং পে স্কেলটা দেখা যাচ্ছে, যে পে স্কেলটা আপনারা দেখতেই পাচ্ছেন 56,100 টাকা থেকে মিনিমাম এবং ম্যাক্সিমাম 1,44,300। তো এইভাবে আপনাদের পে স্কেলটা থেকে যাচ্ছে। এবং এই নোটিশের যে এই চাকরির যে ইম্পর্টেন্ট লিঙ্কগুলো থাকবে, অর্থাৎ অ্যাপ্লাই অনলাইন কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি আপনাদের দেখাবো, সাথে যে অফিসিয়াল নোটিফিকেশান লিঙ্ক কিংবা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক যেখান থেকে ডাউনলোড করবেন, সমস্তটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো আমরা দেখবো যে অ্যাপ্লাইটা আপনারা কীভাবে করবেন। তো অ্যাপ্লাই লিঙ্কটাতে আমি ভিডিও ডিসক্রিপশন নিচে দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করা মাত্র আপনারা এই পেজটিতে চলে আসতে পারবেন, যেখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার ভ্যালিড দেবেন, পাসওয়ার্ড। এখানে পাশে দেখবেন যে স্টার মার্ক দেওয়া রয়েছে, তো যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই ফিল করতে হবে। ইমেল আইডি, নেম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, এই সমস্তটা ঠিকঠাক দেখা করে দেওয়ার পরে কোনো সমস্যা হবে না আশা করি। ঠিক আছে, তো অবশ্যই বলবো মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা কিন্তু ভ্যালিড দেবেন, যেটা আপনি ইউজ করেন রেগুলার সেটাই দিতে হবে। এবং সেখানে সব কিছু ঠিকঠাক ফিল করে দেওয়ার পরে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার পরেই সমস্ত ডিটেলসটা হয়ে যাবে ঠিকঠাক। তো এই ছিল আজকের ভিডিও। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। সমস্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।